অভাবের তারায় আত্মহত্যার পথ বেছে নিল চন্দননগর গোন্দলপাড়া জুটমিলের শ্রমিক বিশ্বজিত্বে গত সাতাশে মে দু তারিখে বন্ধ হয়েছিল এই জুটমিল তারপর রাজনৈতিক দলগুলির আন্দোলন অবরোধ মিটিং মিছিল শ্রমিকদের আন্দোলন সব করেও এখনো মিল খোলার কোনো সমাধান না হওয়ায় দিশেহারা শ্রমিক ও তাদের পরিবার করি সংসার চালাতে গিয়ে তাদের হিমশিম খেতে হচ্ছে এবারে আত্মহত্যার পথে শ্রমিকেরা আর্থিক অনটনে গলায় দড়ি দিয়ে স্ত্রী ও এক মেয়েকে রেখে চির বিদায় নিল আটত্রিশ বছরের বিশ্বজিৎ সে তাঁত বিভাগে কাজ করত এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে কান্নায় ভেঙে পড়েছেন তারা এখানে হয়তো শেষ নয় মিল বন্ধের কারণে এই ধরনের ঘটনা যে আর ঘটবে না তা কে বলতে পারে ওই বাড়িতে একটা অনুষ্ঠান বাড়ি ছিল সেখান থেকে এসে খাওয়া দাওয়া করে বাড়িতে গেছে আর আমার মেয়ে তারপরে জামায়ের মা সব আমাদের বাড়িতে ছিল আর গতকাল রাত্রিবেলা মন হচ্ছে মারা গেছে কারণ বাড়িতে ছিল কিভাবে গলায় ফাঁস লাগিয়ে মারা গেছে শ্রমিক সংগঠন সেটুর দাবি বর্তমান সরকারের আমলে একের পর এক শিল্প ধ্বংস হচ্ছে নতুন কোনো কর্মসংস্থান নেই অথচ প্রতিদিনই প্রায় কোথাও না কোথাও কারখানা বন্ধ হচ্ছে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়ছে সরকার রাজ্য জুড়ে নাকি উন্নয়নে জোয়ার বইয়ে দিচ্ছে আর শ্রমিক আত্মহত্যা করছে এই পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে এরা যে মৃত্যু মিছিলে পরিণত হবে বলে তাদের দাবি বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট